গত কয়েকদিন আগে আমাদের দেশে যখন ইন্টারনেট সার্ভিস বন্ধ ছিল ফেসবুক ইউটিউব বন্ধ ছিল আমরা কিন্তু অনেকেই ব্যবহার আমাদের স্মার্টফোনে দেখেন ভিপিএন ব্যবহার করা খারাপ নয় কিন্তু সমস্যাটা আমরা প্রায় পার্সেন্ট মানুষ ফ্রি ব্যবহার করেছে এক সপ্তাহ সপ্তাহ আগে ব্যবহার করা আমাদেরকে এক পরে এসে সমস্যার মুখে ফেলবে না এর গ্যারান্টি কেউই দিতে পারবে না হ্যাকাররা হয়তো আপনার ফোনের ডাটাগুলোকে স্টোর করে রেখেছে যে কোনো সময় আপনার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে ট্রাই করতে পারে আপনার ইউটিউব অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে ট্রাই করতে পারে তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন বেশ কিছু সেটিংস দেখাবো যেগুলো যদি আপনি করে রাখেন এই মুহূর্তে করে রাখেন তাহলে আপনার জিমেইল অ্যাকাউন্ট ফেসবুক ইউটিউব টিকটক এমন কি ডাটাগুলো আছে সেইগুলোকে সেভ রাখতে পারেন ওয়েল আমাদের প্রথম কাজ হলো আমরা যারা ভিপিএন অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি তারা হয়তো অনেকেই বিনা কারণে আমাদের ফোনের ভিতরে এখনো সেই অ্যাপ্লিকেশনগুলো রেখে দিয়েছি যেগুলো একেবারেই উচিত নয় কেননা অ্যাপ্লিকেশনগুলো থাকা মানেই হ্যাকাররা খুব সহজে আপনার ফোনের সম্পূর্ণ অ্যাক্সেসটাই নিয়ে যেতে পারে তাই যত দ্রুত সম্ভব আপনি এখনই আপনার ফোনে যে ভিপিএন অ্যাপ্লিকেশনগুলো আছে ফ্রি ভিপিএন সেগুলোকে আনইনস্টল করে ফেলুন এরপরে আমাদের এখনকার ফোনগুলোতে প্রায়ই দেখা যায় এক দুই মাস পর পর সিকিউরিটি আপডেট আসতে আপনার ফোনে সেরকম কোনো আপডেট এসেছে কিনা এখনই চেক করুন আর যদি আপডেট এসে থাকে যত দ্রুত সম্ভব আপডেট করে ফেলুন কেননা হ্যাকাররা যত বেশি অ্যাডভান্স হচ্ছে ফোন কোম্পানিগুলো তাদের ফোনগুলোকে সিকিউর রাখার জন্য তত ভালো ভালো সিকিউরিটি আপডেট কিন্তু আপনার ফোনে পাঠাচ্ছে তাই সেইগুলোকে আপডেট করে রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ এবার আসি ফেসবুকে অনেকেই দেখা যায় এক দুই বছরও ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করেন না তবে ভাই আপনি যেহেতু ভিপিএন ব্যবহার করেছেন এখনই সময় আপনার ফেসবুকের পাসওয়ার্ডটাকে পরিবর্তন করা ফেসবুকে আসার পরে সেটিংসে যাবেন মেটা অ্যাকাউন্টস সেটিংস এখানে ট্যাপ করবেন তারপরে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি বলে একটা অপশন আছে এখানে ট্যাপ করবেন চেঞ্জ পাসওয়ার্ড অপশন থেকে আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিবে তারপরে আপনার আগের পাসওয়ার্ডটা প্রথম ঘরে বসাতে হবে এবং নিচে দুই ঘরে নতুন পাসওয়ার্ডটা বসাতে হবে এইভাবে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে পরিবর্তন করে ফেল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই জিনিসটা চালু রাখার ফলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা নাইনটি টু হানড্রেড পার্সেন্ট ভাই নিরাপদ থাকে তাই অবশ্যই আপনার যতগুলা ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সবগুলোতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে দিন নিচে আসলে দেখতে পারবেন ট্রাস্টেড ডিভাইস বলে একটা অপশন আছে এখানে ট্যাপ করবেন আপনি যদি দেখেন এই জায়গাটাই অপরিচিত কোনো ডিভাইসে আপনার অ্যাকাউন্টে লগ আছে সেইগুলাকে এভাবে জাস্ট ক্লিক করে করে রিমুভ ডিভাইস অপশন থেকে রিমুভ করে ফেলুন অ্যাডভান্স প্রোটেকশন এইটা ওয়ান আছে কিনা চেক করে দেখবেন নিচে আসলে টের পাবেন হোয়ার ইউ আর লগড ইন এই জায়গাটাই ঢুকে যদি আপনি দেখেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে এমন জায়গায় লগ করা আছে যে ডিভাইসটা আপনি চিনেনও না তাহলে দ্রুতই সেই ডিভাইসটাকে এখান থেকে লগ আউট করে ফেলুন জাস্ট এই একটা কাজ করলেই ভাই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সেফ থাকবে এবার আমরা দেখবো আমাদের ফোনে জিমেইল অ্যাকাউন্টগুলোকে কিভাবে সেফ রাখা যায় আমরা গুগলে যাব তারপর এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট ট্যাপ করব সিকিউরিটি অপশনে ট্যাপ করব টু স্টেপ ভেরিফিকেশন এটা চালু আছে কিনা এগেইন চেক করে দেখবো যদি চালু না থাকে যত দ্রুত সম্ভব এই জিনিসটাকে চালু করে দিব নিচে পাসওয়ার্ড অপশন থেকে আপনার জিমেইল এর অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে এগেইন ফেসবুকের মতোই পরিবর্তন করে ফেলুন এবার নিচে আসলে দেখতে পারবেন আপনার এই জিমেইলটা কোন কোন ডিভাইসে লগ আছে ম্যানেজ অল ডিভাইসেস এখানে ট্যাপ করবেন তারপরে যে যে ডিভাইস আপনার অপরিচিত সেগুলোকে লগ আউট করে দিবেন আর নিচে আসলে দেখবেন ইনহ্যান্সড সেফ ব্রাউজিং বলে একটা অপশন আছে এই জিনিসটাও ইম্পর্টেন্ট ইনেবল করে রাখা মানে এরকম গ্রিন মার্ক থাকবে যদি না থাকে এখান থেকে গ্রিন মার্কটা ইনেবল করে দিন এই কয়েকটা দিক যদি আপনার জিমেইল অ্যাকাউন্টগুলোতে করে রাখেন পাসওয়ার্ড চেঞ্জ করা টু স্টেপ ভেরিফিকেশন অন করা তারপরে কোন কোন ডিভাইসে লগ আছে সেগুলোকে চেক করা এবং ইনহ্যান্সড সেফ ব্রাউজিং এটাকে চালু করে রাখা তাহলে আপনার জিমেইল অ্যাকাউন্টগুলো অনেক বেশি সেভ থাকবে একই রকমভাবে যারা বিকাশ ব্যবহার করেছেন নগদ ব্যবহার করেছেন সেই সকল বিকাশ নগদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলোকেও পরিবর্তন করে দিন এই তো এই কয়েকটা কাজ যদি আপনি আপনার ফোনে করে রাখেন তাহলে হ্যাকাররা খুব সহজে আপনার ফোনে অ্যাক্সেস নিতে পারছে না আপনার অ্যাপ্লিকেশনগুলো আপনার যে ব্যাংকিং অ্যাপ্লিকেশন সবগুলো কিন্তু সেফ থাকলো তো ছিল আজকের ভিডিও আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে সবাইকে সচেতন করার জানানোর আপনিও চাইলে অন্যকে সচেতন করতে পারেন জাস্ট ভিডিওটা শেয়ার করে সবার কাছে শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন